রাউজানের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার 7 জুলাই বিকেল 3টায় উপজেলার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ আয়োজিত এই রথযাত্রায় অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। দৃষ্টিনন্দন সাজে একটি বড় রথে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের প্রতিকৃতি সহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের করা হয় বিশাল রথযাত্রা। এর আগে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাস গুপ্ত, কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, বাসুদেব সিং, রাজীব সিং, মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহসভাপতি কাজল বোস, উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক পালিত, সচিব দিলন মোহরি, সেবাশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ শীল, পৌর পূজা উদযাপন কমিটির উজ্জ্বল কান্তি দাস, সেবাশ্রম কমিটির দীপ্লুদ দীপু, অনুপ চক্রবর্তী, সঞ্জিত মজুমদার, বিজন চৌধুরী, রঞ্জিত শীল, সমীর শীল, বিজন চৌধুরী, ইমন সেন, বাসু পালিত, মিটু চৌধুরী, প্রমোদ দাস, উজ্জ্বল দে, বাসু প্রমুখ। পৌরোহিত্য করেন সেবাশ্রমের পূজারী সুবল গোস্বামী। উল্লেখ্য, নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে 9 দিন ব্যাপী এই রথযাত্রা উৎসব আগামী 15 জুলাই বিকাল 3টায় উল্টো রথের শুভযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।